আসসালামু আলাইকুম। বাংলাদেশে আয়তনের মধ্যে সবচেয়ে বড় জেলা রাঙামাটি থেকে আমি ডক্টর ওয়াকাতুল জান্নাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ডে ট্রিপে এসেছি রাঙামাটিতে। তো রাঙামাটির মূল আকর্ষণ যেহেতু কাপ্তাই লেক, আমরা সরাসরি রাঙামাটি শহরে চলে আসি এবং পর্যটন থেকে, পর্যটন নৌঘাট থেকে আমরা একটি ট্রলার নেই, ট্রলার না অ্যাকচুয়ালি এটা ফাইবার বোট বলা যায়, ইঞ্জিনের ফাইবার বোট নিয়েছি। এই বোটে আমরা কয়েকটি স্পট ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যার মধ্যে আছে শুভলং ঝর্ণা, ছোট ঝর্ণা, নির্মাণনগর মন্দির, তারপরে হচ্ছে পাহাড়ি আদিবাসী গ্রাম পেদা টিংটিং এবং চাংপাই রেস্টুরেন্ট। এছাড়াও আমরা কী বলে ওটাকে, ঝুলন্ত ব্রিজ, যেটা অলরেডি পাহাড়ি ঢলের কারণে অথবা পানি বৃদ্ধির কারণে একটু তলিয়ে গেছে, তো এটা রিস্কি থাকার কারণে হয়তো আমরা এই ঝুলন্ত ব্রিজে উঠতে পারবো না, বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা রাঙামাটি সেনানিবাস জাস্ট ক্রস করলাম, এখন রিজার্ভ বাজারের দিকে যাব। প্রবাবলি একটা ট্রলার ভাড়া করব, ট্রলারে যতটুকু দেখা যায় দেখার চেষ্টা করব কাপ্তাই লেকে। সো স্টে টিউন। আমরা যাইতেছি ঝুলন্ত ব্রিজের দিকে। আফসোসের বিষয়, লোকজন বলতেছে, আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, বলল এখানে কি কি করবেন, ওখানে তো পানি উঠে গেছে। সেপ্টেম্বরের 29 তারিখ আজকে, ভাই কোন বাটে পানি উঠলো বুঝলাম না, কোন বাটে পানি উঠলো বুঝলাম না। সিলেট ইস্যু তো একটু মিক্স হয়ে গেছে, সরি। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপরে অবস্থিত 335 ফুট লম্বা একটি সেতু, যা রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ, যাকে বলা হয় ঝুলন্ত সেতু। সাধারণত রাঙামাটি গিয়ে কেউ এই সেতুটি না দেখে ফেরত আসেন না, আর এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। আমরা এসেছিলাম ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির আইকন ঝুলন্ত ব্রিজ দেখতে, কিন্তু আনফর্চুনেটলি এখানে সম্ভবত পাহাড়ি ঢলের কারণে ওর সামথিং বৃষ্টিও হচ্ছে কিছুদিন ধরে, এই ব্রিজটা এখন বন্ধ আছে, ইউ ক্যানট গো। যেহেতু এখানে কাঠের ব্রিজ, অবভিয়াসলি বিভিন্ন জায়গায় জায়গায় পচে গেছে, ভেঙে গেছে, সো উই আর রেস্ট্রিক্টেড টু গো। তো আমরা এখন লেক বোট নিয়ে আমরা কাপ্তাই লেক ঘুরবো এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করবো। ১৯৫৬ সালে পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে এই কাপ্তাই লেকটি নির্মাণ কাজ শুরু করে। এটি একটি কৃত্রিম লেক এবং এই লেকটি তৈরি করা হয়েছে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে, এবং যখন কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়া হয় এবং পানি আটকে দেওয়া হয়, তখন 54,000 একর কৃষি জমি এই পানিতে তলিয়ে যায়। এর মধ্যে সেই সাথে প্রায় 700 বর্গ কিলোমিটার বনভূমিও ছিল এখানে, এই পানিতে তলিয়ে যায়। দুঃখজনক হলেও সত্যি যে এই লেকটি নির্মাণের সময় 18,000 পরিবার বাস্তুচ্যুত হয় এবং 18,000 পরিবারের মধ্যে প্রায় লাখখানেক মানুষ তাদের ভিটে বসত বাড়ি থেকে সরে যেতে বাধ্য হয়, তাদের ভিটে বাড়ি সব কিছু এই লেকের পানিতে তলিয়ে যায়। এর মধ্যে চাকমা রাজবাড়ি, যেটা অরিজিনাল রাজবাড়ি, সেই চাকমা রাজবাড়িও কিন্তু এই লেকের পানির তলায়। তো যাই হোক, আমরা এই জায়গাটি ঘুরে দেখব, বাট এখন ইতিহাস করুন হলেও এখন এই কাপ্তাই লেককে কেন্দ্র করেই এই এলাকার পর্যটন শিল্প গড়ে উঠেছে, অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে।
শুভলং ঝর্ণা প্রবেশ টিকিট 20 টাকা করে জনপ্রতি। আনফরচুনেটলি পানি কম, বর্ষায় না আসলে লস প্রজেক্ট। তবে আমি যখন লাস্ট টাইম আসছি এখান থেকে অনেক উন্নত দেখেছি, আমার সামনে ইন্দোনেশিয়ার মাংকে আমাদের সাথে একজনের কামড় দিয়ে দিল, ঠাস করে কামড় দিয়ে দিয়েছে আগের চোখে। তবে ওদের ভ্যাকসিনেটেড ছিল, ওই জন্য সম্ভব না। তোমার ভ্যাকসিন দেওয়া আসেনি। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আসার ভিউ খুবই ভালো, এই কি বলে কাপ্তাই লেকের বোট রাইড ভেরি নাইস সুপার পাহাড়ের মাঝখান দিয়ে। বাট শুভলঙে বর্ষা ছাড়া আসাটা আসলে মতো আর কি, মানে মনে হইতেছে কে উপর থেকে একটু একটু টোপায় টোপায় পানি পানি ফেলতেছে। সিলেটিতে কি লাভ হয়, মানে তোরা তোরা করে সব পানি ফেলার উপরে থাকি আর কি। ওলা মনে হয় আমরা এসেছি, এটা হচ্ছে পাহাড়ি আদিবাসী গ্রাম। দে অ্যালাউ দ্য টুরিস্ট টু এন্টার। আই থিঙ্ক তাদের এখানে কিছু স্মল বিজনেস যেগুলো কুটির শিল্প যেগুলো ওগুলো আছে, ওগুলো প্রমোট করার জন্য প্রবাবলি দে ওয়েলকাম দ্য টুরিস্ট। রাঙামাটি সদর উপজেলার 6 নং বালুখালী ইউনিয়নে রয়েছে সুবিশাল এক বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মূর্তি সহ বৌদ্ধ ভিক্ষুদের আবাসিক স্থান। বৌদ্ধ বিহারের চারিদিকে রয়েছে পাহাড় আর পানি। রাঙামাটি শহর থেকে শুভলং যাওয়ার পথে দেখা যায় এই বৌদ্ধ মন্দিরটি। কাপ্তাই লেকের অজস্র জলরাশির মাঝখানের দ্বীপে এই বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করা হয়, আর এই বৌদ্ধ মন্দিরের নাম দেয়া হয় নির্বাণনগর বনবিহার। এই বৌদ্ধ মন্দিরের মাঝখানে রয়েছে 29 ফুট 8 ইঞ্চি উচ্চতার বিরাট এক বুদ্ধ মূর্তি। প্রতিদিন পুণ্যার্থী ও দর্শনার্থীদের মেলা বসে এই জায়গায়।
লাভ মাঙ্কি, হাউ আর ইউ, হ্যালো হ্যালো মাঙ্কি। না না, এরকম দেওয়া যদিও উচিত না, বাট নিরাপদ দূরত্বে হেসে যদি আমার মানে আমাদের প্ল্যান ছিল কাপ্তাই লেক দেখার পরে আমরা কাপ্তাইয়ে যাব কর্ণফুলী নদীতে যে বাঁধটি আছে সেটা দেখার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়া হচ্ছে না। সো আমরা চিরাঙ্গে ব্যাক করছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। যেখানেই যান ভ্রমণ করুন নিরাপদে, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, অন্যদেরকে বিরত রাখুন, নিজের দেশ এবং পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।